হ্যালো ডিয়ার গাইস, ওয়েলকাম ব্যাক টু টিএমবি চ্যানেল। চোখ রাখুন টিএমবি চ্যানেলে। আমরা সবসময় তথ্যের তথ্য এবং তার সেরাটাই জানাতে সাধ্যমতো চেষ্টা করি, সো ডোন্ট মিস টু সাবস্ক্রাইব আস। আমরা অনেকেই উড়োজাহাজ ও সামুদ্রিক জাহাজের অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনা জানি, কিন্তু কয়জনে জানি যে ট্রেনও উধাও হয়ে যায়, ট্রেনও অদৃশ্য হয়ে যায়। ট্রেন মিস্টিরিয়াস 1911 সালে ইটালির রাজধানী রোমের জেনিটি নামে একটি রেলওয়ে কোম্পানি ধুমধাম করে একটি ট্রেনের সূচনা করেন। উদ্বোধনের দিন যাত্রীদের ফ্রি টিকিট ও ভুরিভোজের অ্যারেঞ্জমেন্ট সহ রাজস্বিক ভ্রমণের ব্যবস্থাও করেন। 6 জন রেলকর্মী এবং 104 জন যাত্রী নিয়ে ট্রেনটি স্টেশন ত্যাগ করে বাট বিধিবাম নিয়তি নির্মম মায়াজালে সেই আনএক্সপেক্টেড ঘটনা, ট্রেনটি গন্তব্যে আজও পৌঁছায়নি। শরীর হিমশীতল করে ঘটনা এটা। যাত্রাপথের মাঝপথে একটি ট্যানেলের মধ্য থেকে টোটাল ট্রেনটি গায়েব হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। ওই ট্যানেলটির ভেতর থেকে বের হবার কোনো অল্টারনেটিভ ছিল না। ট্রেনটি ক্রাশ হওয়ার কোনো আলামত বা চিহ্ন আজও মেলেনি। তন্ন তন্ন করে খুঁজেও আজও অবধি কোনো চিহ্ন মেলেনি ওই ট্রেনটির, খোঁজ মেলেনি ওই 110 জনের। 112 বছর আগের সেই দিনের কথা ভাবলে আজও আতঙ্কে ভোগেন অনেকেই। বিজ্ঞানীরা আজও এর কোনো কুল কিনারা করতে পারেননি। অনেক বছর পর মেক্সিকোর এক চিকিৎসক দাবি করেন, মেক্সিকোর একটি হাসপাতালে নাকি ওই 104 জন যাত্রীকে ভর্তি করা হয়েছিল। তারা প্রত্যেককেই আনব্যালেন্সড কথাবার্তা বলছিলেন বলে জানান ওই চিকিৎসক। ওই ট্রেনটি ট্যানেলে প্রবেশের পর সাদা ধোঁয়া গ্রাস করেছিল ট্রেনটিকে। সেই সময় ওই ট্রেন থেকে তারা ঝাঁপ দেন বাইরে। এর বাইরে তাদের আর কিছু মনে নেই বলে ওই চিকিৎসক জানান। প্রত্যেকেই কোনো একটি ট্রেনের কথা উল্লেখ করছিলেন, সে ট্রেনই করেই নাকি তারা মেক্সিকোতে পৌঁছেছেন। যদিও এর সত্যতা এবং দাবির সপক্ষে কোনো প্রমাণ আজও মেলেনি। সো লেট আস অল প্রে টু আল্লাহ দ্যাট সাস ইনভিজিবল ইভেন্টস ডু নট রিপিট অ্যাগেন ইন দ্য ওয়ার্ল্ড। থ্যাংকস অল, বাই বাই।